বৈষ্ণব সম্প্রদায়ের এক অন্যতম ধর্মীয় উৎসব হলো রাস উৎসব। রাস কথাটি এসেছে রস শব্দ থেকে, যার অর্থ আনন্দ, অমৃত, প্রফুল্ল দিব্য প্রেম ইত্যাদি, এবং লীলা কথার অর্থ হলো নাচ বা নৃত্য। মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবরা এই ধর্মীয় উৎসব পালন করেন। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে নবদ্বীপ, মথুরা, বৃন্দাবন, নদিয়া সহ বাংলার বহু জায়গায় মহা আড়ম্বরে উদযাপিত হয় রাস উৎসব। এই সময় লাখ লাখ ভক্তের সমাগম ঘটে নবদ্বীপ, শান্তিপুর, মথুরা, বৃন্দাবন। জেনে নিন পঞ্জিকা অনুযায়ী রাস পূর্ণিমার সময়সূচি। আগামী 27 নভেম্বর, 10ই অঘ্রান সোমবার, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি আরম্ভ হবে বাংলার 9ই অঘ্রান রবিবার, ইংরেজি 26শে নভেম্বর রবিবার। সময় দিবা 3টে থেকে 55 মিনিটে। পূর্ণিমা তিথি শেষ হবে বাংলার 10ই অঘ্রান সোমবার, ইংরেজি 27শে নভেম্বর সোমবার, দিবা 2টে বেজে 46 মিনিটে। গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি আরম্ভ হবে বাংলার 9ই অঘ্রান রবিবার, ইংরেজি 26শে নভেম্বর রবিবার। সময় দিবা 3টে বেজে 13 মিনিট 29 সেকেন্ডে। পূর্ণিমা তিথি শেষ হবে বাংলায় 10ই অঘ্রান সোমবার, 27শে নভেম্বর সোমবার। সময় 2টে বেজে 15 মিনিট 57 সেকেন্ডে। অমৃতকাল যোগ থাকছে দিবা 7টে বেজে 38 মিনিটের মধ্যে, 9টা 6 গতে, 11টা 12 মধ্যে, এবং রাত্রি 7টা 35 গতে, 11টা 7 মধ্যে, ও 2টে 42 গতে, 3টে 35 মধ্যে। রাস পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ ও রাধারানীর পূজা করলে, তাদের আরাধনা করলে পাওয়া যায় তাদের বিশেষ কৃপা। কার্তিক মাসের শুক্লপক্ষ পূর্ণিমাকে বলা হয় কার্তিক পূর্ণিমা। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই পূর্ণিমায় উপবাস করলে একজন ব্যক্তি শত অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করেন। এই দিনে সূর্যোদয়ের আগে ব্রহ্মমুহূর্তে স্নান করা শুভ বলে মনে করা হয়। জেনে নিন এই পূর্ণিমাতে নির্দিষ্ট নিয়ম মেনে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করলে জীবনে সুখ ও সমৃদ্ধি পাওয়া যায়। রাশি অনুসারে কোন রাশিকে কিভাবে পুজো করবেন এই পূর্ণিমাতে। মেষ ও বৃশ্চিক রাশি। বিশেষজ্ঞদের মতে বিশেষ এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করলে এই রাশির জাতক জাতিকাদের জীবনের সমস্যা ও বাধা কেটে যায়। এই দিনে তাই ফল ও মিষ্টি দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করুন। বৃষ ও তুলা রাশি। অনেক দিনের সুপ্ত বাসনা পূরণ করতে এই দিনে এই দুই রাশির জাতক জাতিকা শ্রীকৃষ্ণকে মাখন দিয়ে পুজো করুন। মনে করা হয় এই মাখন ও মিশ্রী ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। মিথুন ও কন্যা রাশি। এই রাশির জাতক জাতিকারা বিশেষ এই তিথিতে নিজেদের জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করতে শ্রীকৃষ্ণকে সিন্নি দিয়ে পুজো করুন। ছোটদের পুজোর প্রসাদ দিন, এই উপায় রাস জীবনের সুখ ও সমৃদ্ধি ফিরে পান। কর্কট ও সিংহ রাশি। বিশেষজ্ঞদের মতে বিশেষ এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করলে এই রাশির জাতক জাতিকাদের জীবনের সমস্যা ও বাধা কেটে যায়। এই দিনে তাই বেদানা ও ঘিয়ের তৈরি মিষ্টান্ন দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করুন। মকর ও কুম্ভ রাশি। মনের বাসনা পূরণ করতে এই দিনে এই দুই রাশির জাতক জাতিকা শ্রীকৃষ্ণকে তালের বড়া ও মালপোয়া দিয়ে পুজো দিন, জীবনে সুখ শান্তি ফিরে পাবেন সহজেই। ধনু ও মীন রাশি। এই রাশির জাতক জাতিকারা বিশেষ এই তিথিতে নিজেদের জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করতে শ্রীকৃষ্ণকে বেদানা, আপেল, মৌসুমি ফল দিয়ে পুজো করুন। পরিচিতদের পুজোর প্রসাদ দিন, এই উপায়ে রাস পূর্ণিমাতে জীবনে সুখ ও সমৃদ্ধি ফিরে পান। এই ছিল রাস পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি ও রাস পূর্ণিমা সম্পর্কে কতগুলি তথ্য। ভিডিওটি ভালো লেগে থাকলে ও এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটির সাথে যুক্ত।